ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না দেয়ায় বরখাস্ত হওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভূঁইয়া বাসা থেকে বের হচ্ছেন না। শনিবারের পর থেকে তিনি আর বাসা থেকে বের হননি। রাজধানীর লালমাটিয়ার বাসাতেই অবস্থান করছেন তিনি। মোহাম্মদপুর থানার ওসি জানান, শুক্রবার রাতে ইমরান আহমদের সঙ্গে বাসায় গিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, ইমরান নিরাপত্তাহীনতায় ভুগছেন না, তিনি থানায় কোনো জিডিও করেননি, ইমরান বাসাতেই অবস্থান করছেন স্বেচ্ছায়। শুক্রবার সকালে ইমরানকে ডিএজি পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান আইনমন্ত্রী আনিসুল হক। এরপর বিকেলে ইমরান স্ত্রীর ও তিন মেয়েকে নিয়ে মার্কিন দূতাবাসের ফটকের পাশে অভ্যর্থনা কক্ষে গিয়ে অবস্থান নেন। সন্ধ্যার পর পুলিশ পাহারায় বাসায় ফেরেন তিনি। সেদিন রাতে ইমরান গণমাধ্যমকে বলেছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা থেকে মার্কিন দূতাবাসে গিয়েছিলেন, পরে তার কোনো ক্ষতি হবে না সে বিষয়ে আশ্বস্ত হয়ে বাসায় ফিরেছেন। এর আগে ইমরান স্ত্রী সন্তানদের নিয়ে মার্কিন দূতাবাসে গিয়ে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। সেখানে লেখেন, তিনি মার্কিন দূতাবাসে পুরো পরিবার সহ আশ্রয়ের জন্য বসে আছেন, বাইরে পুলিশ, তার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে অনবরত হুমকি দেয়া হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে, তার আমেরিকার কোনো ভিসা নেই, স্রেফ তিনটা ব্যাগে এক কাপড়ে তার তিন মেয়ে সহ কোনো ক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছেন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে একটি বক্তব্য দিয়ে কয়েকদিন ধরে আলোচনায় ইমরান আহমদ। ডক্টর ইউনূসের বিষয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দেন বিশ্বের নেতৃস্থানীয় 150 ব্যক্তি। খোলা চিঠির বিপরীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে, এমন দাবি করে গত সোমবার ইমরান সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে এতে স্বাক্ষর করার জন্য নোটিশ করা হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিবৃতিতে স্বাক্ষর করব না, এর পরপরই তাকে বরখাস্ত করা হয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।